ভগবানের একটি বাণী মনে হয়ে গেল। ভগবান বলছেন, আমা হতে আমার নাম পড়ো, আর নাম হতে আপনাদের মতো ভক্তরা পড়ো। তাই যদি আপনাদের চরণ ধূলির কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করেন, তবেই হয়তো দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবার চেষ্টা হতে পারে। তা বাবা, জিনার কথা আগে না বলে লীলা পরিবেশন করা যায় না। গৃহস্বামী অনেক পরিশ্রম করে আজ একদিকে ভগবান, একদিকে আপনাদের মতো ভক্ত আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়েছি। তিনি কিন্তু অনেক কষ্ট করে এই হরিবাসর সাজিয়েছে। তাই তিনার চরণে রইল আমার সহস্র সহস্র কোটি প্রণাম। তো বাবা, ভগবানের সেই অপ্রাকৃত জগতের লীলা যাকে কোনোদিন চোখে দেখিনি, তার গুণানুগুণের কথা বলবার আমার কোনো ক্ষমতা নেই। যদি ভুল হয়ে যায়, নিজ সন্তান মনে করে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আশীর্বাদ করব। আমরা যেন সবাই জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের চরণ তলে এসে হরি কথা কৃষ্ণ কথা বলে শোনাতে। আজ থেকে প্রায় 537 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপে গৌর হরি এসে আবির্ভূত হল। আমার ভগবান কৃষ্ণ যে গৌর হরি হয়ে নবদ্বীপে এসেছে, আসবার 64 প্রকারের কারণ ছিল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কারণ হল আমাদের মতো এই অধম কলির জীবকে নামের দ্বারা উদ্ধার করা। তিনি নবদ্বীপে আবির্ভূত হয়ে কলিজীবীর দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওগো তোমরা একবার হরি বল, তোমরা একবার কৃষ্ণ নাম করো। কেন কেন বলছি বাবা? কলিযুগের আয়ু তো খুব অল্প, বলেছেন 100 বৎসর। 100 বৎসর গো, আমার বাবা চলে গেছেন মাত্র 52 বৎসর বয়স। আমার বাবাও এইভাবে আপনাদের চরণধুলি মাথায় নিয়ে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতেই চলে গেছে। তা কলিযুগের এই অল্প আয়ুতে বাবা, ভগবানকে কিভাবে আমরা সন্তুষ্ট করতে পারব? 60 বৎসর যদি বাঁচি, 30 বৎসর তো আমাদের ঘুমোতেই সময় চলে যায়। তাই মহাপ্রভু বলছেন, আমরা অধম কলির জীব, আমরা পারব না যাগ যজ্ঞ করতে, না পারব ধ্যান তপস্যা করতে, না পারব ঠিকভাবে পূজো অর্চনা করতে। তাই আমাদের দুর্দশা দেখে মহাপ্রভু বললেন কি, অল্প সময়ে ভগবানকে সন্তুষ্ট করা যায় কিভাবে গো? আমরা তো কলির জীব, অন্নক্রত প্রাণ, সারা জীবন অন্যের জন্য আমাদের খাটতে হয়। এই মেদিনীপুরে একজন ছোট্ট ছেলে 5 বৎসর বয়সে রাধারানীর চরণ কৃপা লাভ করেছে। এই লীলার মধ্যে আমরা জানব দেবাদিতে মহাদেব এই কলিযুগে কে হয়ে এসেছেন কৈলাস ছেড়ে। এই লীলার মধ্যে আমরা জানব ওই ভক্ত শ্যামানন্দের তিলক কিভাবে সৃষ্টি হল। অনেক কিছু জানবার আছে বাবা। তাহলে বাবা, আমরা একটু তত্ত্ব কথা কমিয়ে দিয়ে লীলায় চলে যাব। কিন্তু বাবা, একজন ছোট্ট ছেলে জন্মগ্রহণ করলো 5 বৎসর বয়সে,
রাধারানীর কৃপা পেয়ে যাবে? হতে পারে গো, আপনাদের ঘরেও তো 5 বছরের ছেলে রয়েছে, ভগবানের কৃপা পেয়ে যাবে। তাহলে বাবা, আগে জানতে হবে যে মহাজন যে বললেন, জন্ম হোক যেথায় তেথায় কর্ম কর ভালো, তা ওই ছোট্ট ছেলেটি এমন কি কর্ম করলো যে 5 বছর বয়সে রাধারানীকে পেয়ে গেল? তা জানতে হলে আমাদের ওই ছোট্ট ছেলেটির পূর্বে জন্ম যেতে হবে। পূর্ব জন্মে ওই ছোট্ট ছেলে কে ছিল আগে আমাদের দেখতে হবে, কারণ বাবা ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। তার জন্য ভক্ত প্রহ্লাদের খুব অহংকার হয়ে গিয়েছিল যে আমি একমাত্র 5 বছর বয়সে ভগবানকে পেয়েছি। কিন্তু বাবা, ভগবান তো দুটো জিনিস সইতে পারে না গো। কি কি? এক হলো ভক্তির চোখের জল, আর এক হলো ভক্তির অহংকার। তাই প্রহ্লাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রহ্লাদ তুমি 5 বছরে আমাকে ডেকে পাওনি। প্রহ্লাদ দেখবে, তুমি যত জীবন মনুষ্য জীবন পেয়েছো আমাকে আমার সাধনা করেছো, তার বিনিময়ে ওই হাড়ের পাহাড় দেখো প্রহ্লাদ, এত জীবন তুমি মনুষ্য জন্ম পেয়েছো, হাড়ের পাহাড় দেখিয়েছে। এক জন্মে ভগবানকে মনুষ্য জীবন পেলাম, ভগবানকে ডাকবো পেয়ে যাবো মা? কোটি জন্মের যুগ যুগ ধরে যদি সাধনা করি তবেই ভগবানকে পাওয়া যায়। তার জন্য এবারে আমরা জানবো ওই ছোট্ট ছেলে যার লীলা আমরা শুনব, ওর পূর্ব জন্ম বৃত্তান্ত। আজ লীলার বিষয় দুঃখী কৃষ্ণদাস। ওই দুঃখী কৃষ্ণদাস 5 বছরে রাধারানীকে পেয়েছে। তাহলে বাবা, ওর পূর্ব জন্ম বৃত্তান্ত জানতে হলে আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা কি বলুন তো? রাসলীলা। ভগবান যত লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা হল রাসলীলা। একটু আমরা রাসলীলায় প্রবেশ করব। তো রাসলীলায় প্রবেশ করতে হলে একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে যেতে হলে কার নাম নেব গো? 16,108 জন গোপী। ওই গোপিনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন গোপিনী ছিল, সে হলো স্বয়ং মা পার্বতী। মা পার্বতী যখন আয়নার সামনে সাজতে বসেছে, ভোলানাথ পার্বতীকে জিজ্ঞাসা করছে, পার্বতী বলি, ও পার্বতী বলে, তুমি যে অত সুন্দর করে সাজতে বসেছ, তুমি কোথায় যাবে গো? আমা পার্বতী ভোলানাথের কে হয় বলুন তো? হ্যাঁ, স্বামী স্ত্রীর কথা চলছে। বলছে, তুমি যে অত সুন্দর করে সাজছ, কোথায় যাবে বলে? মা পার্বতী মহাদেবকে বলছে, আমি যাব ওই ভগবান কৃষ্ণের রাসমঞ্চে। মা পার্বতী বলছে, অপার্বতী ভোলানাথ বলছে, অপার্বতী আমি তোমার সঙ্গে। পার্বতী বলছে, না গো স্বামী, সেটাই তো তোমার যাওয়া যাবে, কারণ সেখানে থাকবে 16,108 জন নারী, আর পুরুষ পুরুষ একজনই থাকবে, কে? তিনি হলেন ভগবান কৃষ্ণ। তা তোমার তো সেখানে যাওয়া যাবে,
ভোলানাথ মনে মনে বলছে কি মজা কথা, হ্যাঁ একটু মজা কথা বলেছে। ওখানে কৃষ্ণ একা 16108 জন গোপিনী নিয়ে নৃত্য করবে, তার মধ্যে আমি যদি গোপিনী সেজে চলে যাই কি গো ধরতে পারবে না? 100 জন গোপিনীর মধ্যে যদি একজন পুরুষ সেজে চলে আসে, পুরুষ যদি নারী সেজে আসে ধরতে পারে গো? পারে না। তা ভোলানাথ মনে করেছে সেখানে 16108 জন গোপিনী, এই মঞ্চের মধ্যে যদি আমি ওই মঞ্চে যদি আমি নারী সেজে চলে যাই কি গো কেমন হবে? যখন বলছে পার্বতী বলছে তুমি ওখানে বসে তামাশা, আমি চললাম ভগবান কৃষ্ণের রাসমঞ্চ। আর মহাদেব কি করেছে, যেই পার্বতী বেরিয়েছে মহাদেব ঝোঁটাটাকে উল্টে খোঁপা বেঁধে পার্বতীর সব কিছু পোশাক পোশাক করে নিয়েছে, কাপড় চোপড় পরে নিয়ে একদম শ্বেত গোপী সেজে ওই পার্বতীর পেছন পেছন চলেছে। আর এদিকে বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র আমার রাস নৃত্য করেছে, কি ভালো ললিতা বিশাখা যাও দেখো, এখানে 16108 জন নারীর মধ্যে একজন পুরুষের প্রবেশ করেছে। মা গো আজ গৃহস্থামে এত সুন্দর করে প্যান্ডেলের ব্যবস্থা রেখেছে, করেছে প্যান্ডেল কিন্তু কোনায় কোনায় সিসি ক্যামেরার ব্যবস্থাটাও রেখেছে, তাহা না হলে এই রাস মঞ্চেতে মহাদেব যে এসেছে গোপিনী সেজে কার সাথে আছে গো ধরতে পারবে? এবার বলবেন সিসি ক্যামেরা কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ডের সিসি ক্যামেরার মালিক হলো ভগবান কৃষ্ণচন্দ্র, তার চোখকে ফাঁকি দেওয়া যায় কি? জানতে পারলো কে ভগবান কৃষ্ণ? বলছে ললিতা যাও দেখে এসো এখানে একজন পুরুষের প্রবেশ ঘটেছে। সখীরা সবাই মিলে ভগবান এসে মহাদেবের সম্মুখে দাঁড়িয়েছে, বলছে মহাদেব ভগবান কৃষ্ণচন্দ্র মহাদেবকে বলছে ও মহাদেব আমি এত সুন্দর করে রাস মঞ্চ সাজিয়েছি, গোপিনীগণের মনোবাসনা পূর্ণ করব বলে, আর তুমি আমার রাস নৃত্য ভঙ্গ করতে এসেছো, তুমি তো অন্যায় করেছো। তুমি ভালো করে জানো মহাদেব আমার বিচারের কাঁটাটা কিন্তু সমান, ভগবান সে আমি হই বা আমার মা হোক বা আমার বাবা, অন্যায় করলে শাস্তি ভগবান ঠিক লিখিয়ে রেখে দিয়েছে। তা বলছেন তুমি যে অন্যায় করেছো শোনো মহাদেব, বিনা নিমন্ত্রিত হয়ে আমার রাস মঞ্চে প্রবেশ করে যে অন্যায় করেছো আজ থেকে তুমি মানব বলে জন্ম নাও। কৈলাস থেকে টেনে নামাচ্ছে মানব, তখন মহাদেব বলছে কৃষ্ণ কৃষ্ণ বাহ কৃষ্ণ বাহ, আমি সামান্য তোমার রাস নৃত্য দর্শন করতে এসেছি, তুমি আমাকে অভিশাপ দিয়ে দিলে, তবে শোনো কৃষ্ণ আমি যদি প্রকৃত তোমার ভক্ত হই, আমি যদি সর্বশ্রেষ্ঠ তোমার ভজন করে থাকি, তবে ওই মানব বলে আমি একা নই সঙ্গে তোমাকে যেতে হবে। অর্থাৎ মহাদেব আসবে সঙ্গে ভগবান আবার ওই মানব মানে আমাদের কাছে আসবে,
তখন কৃষ্ণ বলছে তুমি তো চতুর্ভক্ত, তুমি যখন বলেছো আমাকে যেতে হবে, তবে মহাদেব আমি যাব। কখন জানো, যদি তুমি আগে যাবে মর্তধাম গিয়ে, তুমি যদি গিয়ে আমাকে ডাকার মতো ডাকতে পারো, তবে আমি তোমার ডাকে সাড়া দিয়ে ওই মানব কুলে যাব। তাই ভোলানাথের দ্বিতীয় অবতার হয়ে লোকে অদ্বৈত আচার্য। কি গো অদ্বৈত আচার্যকে জানেন? চেনেন না? পঞ্চতন্ত্র সেবা করেন তো? ওই যে পাঁচজন মানুষ হাত তুলে থাকে সেবা করেন, পুজো করেন। পঞ্চতন্ত্রের মধ্যে একজন বুড়ো মানুষ দেখবেন, বেশ দাঁড়িওয়ালা, এরকম হাত জুড়ো করে এক সাইডে দাঁড়িয়ে। কি গো নিত্যানন্দের পাশে উনি হলেন অদ্বৈত আচার্য। তো ওই দিকে যদি যাই বাবা, অনেকটা তো সময় লেগে যাবে। তো মাগো ওদিকটা যাচ্ছি না, ওই অদ্বৈত আচার্য আগে এসেছে শান্তিপুর। শান্তিপুরে এসেছে, এসে মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা নিয়ে তার নাম হয়েছিল অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য এসে শান্তিপুরের ঘাটে একটি একটি করে তুলসী পত্র ভাসিয়ে দেয় আর ভগবানকে আহ্বান করে। কিভাবে আহ্বান করছে? তুলসী পত্র ভাসিয়ে দিচ্ছে আর ভগবানকে ডাকছে। কিভাবে? অদ্বৈত আচার্যের যখন 52 বৎসর পূরণ হলো, তখন আমার নবদ্বীপ চন্দ্র গৌর হরি নদিয়া বিহারী হয়ে আসছে। শঙ্কর ধ্বনি নিয়েছেন, নিয়ে বসেছেন। আজ গৌর হরি এসে 48 বৎসর নবদ্বীপে লীলা, তারপরে চলে গেল নীলাচল, তারপরে অদ্বৈত ঠাকুর বেঁচে ছিল আরো 25 বৎসর। অদ্বৈত ঠাকুর যখন মহাপ্রভু চলে গেল, তখন ভগবানকে বলছে দয়াময়ী, আমি ডাকতে ডাকতে 52 বৎসর পরে যদিও এলে, আবার আমায় ছেড়ে চলে গেলে। তখন ভগবান গৌর হরি অদ্বৈতকে দৈব বাণী হয়ে বলছে, শোনো অদ্বৈত, আর তখন তুমি মাত্র 5 বৎসর বয়সে আমাকে নয় আমার মা ধারানির চরণ কৃপা লাভ করবে। স্বামী স্ত্রী দুজনে বাস করতেন। স্বামীর নাম ছিল তুরিকা দেবী, স্ত্রীর নাম তুরিকা, স্বামীর নাম কৃষ্ণ মন্ডল। কৃষ্ণ মন্ডল তুরিকার খুব অভাবের সংসার, তাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। কৃষ্ণ মন্ডল প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে এসে তুরিকার হাতে তুলে দিত, তুরিকা ভগবান সেবা। তা একদিন তুরিকা কৃষ্ণ মন্ডলকে বলছে, স্বামী গো, ও ভিক্ষা করে না হলে ক্ষুধা নিবারণ করা যায়, কিন্তু একটা সন্তানের অভাব পূরণ হয়। কি কো আপনার সন্তান যদি না থাকে, পাশের বাড়ির সন্তানকে নিয়ে এসে নিজের সন্তান বলে চুমুকে স্বাদ মেটাতে পারবে নিজের সন্তান ভেবে? কিন্তু পেটে যদি খেতে না পান, ভিক্ষা করতে গেলে সবাই দুটো খেতে দেবে। তাই তরিকা কৃষ্ণ মন্ডল কি বলছে, স্বামী গো যাও না গো, শুনেছি ওই জগন্নাথ মন্দিরে গেলে জগন্নাথ সবাইকে কৃপা করে, তাই যাও না গো, আমাদের জন্য নয় ওই ভগবানের জন্য তুমি একটা সন্তান চেয়ে।
কারণ আমি শুনেছি পুরী ধামে নাকি জাগ্রত ভগবান আছে, মাধব রয়েছে। তাই কৃষ্ণ মণ্ডলকে করেছে স্ত্রীর কথা শুনে সুন্দর একটি কুটি ছেলে। ও কৃষ্ণ মণ্ডল, তোমাকে অত সুন্দর দেখতে নাই গো, তার মাকে অত সুন্দর দেখতে নয়, ছেলে হয়েছে দেখো একদম জগৎ ভোলা রূপ আছে। ওমা স্বয়ং ভোলানাথের জন্ম হচ্ছে, তার জগৎ ভোলা রূপ হবে। যখন কৃষ্ণ মণ্ডলের ঘরে জন্মগ্রহণ করে গৃহীতে ওই দুঃখী জন্ম হয়েছে। যখন প্রতিবেশীরা প্রসব ঘর থেকে বেরিয়ে কৃষ্ণ মণ্ডলকে বলছে যাও কৃষ্ণ মণ্ডল দেখে এসো, তোমার একটা ফুটফুটে ছেলে হয়েছে। কৃষ্ণ মণ্ডল ঘরে গিয়ে দেখছে কি ছেলে তো হয়েছে কিন্তু সন্তান জন্মগ্রহণ করে অবিরত শুধু কেঁদে যাচ্ছে। তখন তুরিকা কৃষ্ণ মণ্ডলকে বলছে স্বামী গো যাও না উষা, শুনেছি সন্তান জন্মগ্রহণ করলে বদন একটু মধু দিতে হয়, তো একটু মধু দেব, একটু যাও না দোকান থেকে একটু ধার করে দাও। কৃষ্ণ মণ্ডল বলছে তুরিকা ভিক্ষা করে যাদের জীবন কাটে তাদের আবার মধু কোথায় পাবো তুরিকা, তোমার সন্তানকে তুমি আমায় দাও, তোমার সন্তানকে এমন মধু দেব বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন শিশু সেই মধু পায়। এটা আগে বাবাদেরকে বুঝতে হবে, সন্তান জন্মগ্রহণ করলে একটি সময়ে মায়েরা দেখেছে ফোন হাতে দিয়ে চলে গেল কাজ করতে, আগে বাবাদের মুখ থেকে সন্তানকে কৃষ্ণ নাম শোনাতে হবে, মায়েদেরকে নয় আগে বাবাদেরকে শোনাতে হবে। তাই কৃষ্ণ মণ্ডল বলছে বাবা রে তোর তো অভাবের সংসার, তোর বাবার তো একটু মধু তোর বদনে তুলে দেবার মতো পয়সা নেই, তা আজ আমি তোকে বদনে মধু দেব না তোর তোর কর্মে মধু দিয়ে দেব। সন্তানটাকে কোলে নিয়ে বদনটাকে কানের কাছে রেখে দিয়ে কি বলছে শিশুটি ধীরে ধীরে বড় হবে, তার শিশুটি ছোট থেকে বড় হতে থাকলো, দেখছে তার বাবা কৃষ্ণ নাম বলতে বলতে ভগবান কৃষ্ণ নাম বলতে বলতে ভিক্ষা করতে যায়, তার মা ভগবানকে সেবা দেয় কৃষ্ণ নাম বলতে, ছোট ছেলেটি বড় হচ্ছে সর্বদা শুধু কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলতে। তা একদিন ছোট ছেলেকে তার বাবা বলছে বাবা তুমি যে মনুষ্য জীবন পেয়েছো কেন জানো, মনুষ্য জীবনের সার্থকতা হলো আগে গুরুদেবের চরণ আশ্রয় করে পরে শ্রীগোবিন্দের কৃপা লাভ করা। তা বাবা তুমি চলে যাও, তোমার গুরুদেব রয়েছে নবদ্বীপে। সেই ছোট্ট ছেলে একদিন ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে নবদ্বীপে গুরুদীক্ষা নিয়ে। বাবাজি এসেছে একে কিছু ভিক্ষা দিয়ে দে তো চলে যাক। আগে না গুরুদেব আমি ভিক্ষা চাইতে আসিনি, তবে তুই কিসের জন্য এসেছিস? আমি এসেছি ভিক্ষা নিতে। ভিক্ষা নিতে এসেছিস? 40-50 বছর পেরিয়ে গেলে তাদের মনে হয় না যে গুরু দীক্ষা না, তুই ওইটুকু ছেলে তুই এসেছিস ভিক্ষা নিতে? হ্যারে বাবা দীক্ষা তো এত সহজ কথা নয়, দীক্ষা নিতে হলে আগে পরীক্ষা দিতে হবে পরে দীক্ষা। ছোট্ট ছেলেটি বলছে পরীক্ষা আগে গুরুদেব আপনি যা বলবেন আমি সব পরীক্ষা দিতে রাজি। গুরুদেব বলছে ওরে কে আছিস, এই দুঃখী নামে একজন বাবাজি এসেছে, এর মাথায় একটা বড় মাটির কলসি চাপিয়ে দাও। আগে গুরুদেব আমি ওই মাটির কলসি কি করব, আরে শোন ওই মাটির কলসিটা নিয়ে সুদূর গঙ্গা থেকে জল তুলে নে আমার এই তুলসী বাগানগুলো সিঞ্চন করতে, কি রে পারবি তো? হ্যাঁ আপনি যা যা আমি পারব।
তবে চলে যা, আজ থেকে তোর পরীক্ষা শুরু। ঠিক আছে, মাথায় কলসিটা নিয়ে জল বইতে বইতে মাটির কলসির ঘষা লেগে লেগে ছোট ছেলেটির মাথায় হয়ে গেল একটা ধকধকে ঘা। যখন ঘা হয়ে গেল ছোট ছেলেটি বলছে, নানা আমি গুরুদেবকে বলব, আমি বরং মাথায় একটা কাপড় বেঁধে নি যাতে গুরুদেব না দেখতে পায়। কেন মাথায় ঘষা লেগে ঘা হয়ে মাথায় বকায় কিলবিল 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 করছে। তখন কি করেছি বাবা, মাথায় একটা কাপড় বেঁধে, হ্যাঁ মাথায় একটা কাপড় বেঁধে জল সিঞ্চন করছে আর বলছে কি গুরুদেবের গান গাইছে। কিভাবে কিভাবে জল হইছে আর লক্ষ্য হয়ে পড়লো কার, গুরুদেব। যেই না গুরুদেবের লক্ষ্য হয়ে পড়েছে, গুরুদেব চিৎকার করে বলছে, দুঃখী তোকে আমি মাথায় কাপড় বেঁধে জল সিঞ্চন করতে বলেছি? ছোট্ট ছেলেটি বলছে, না গুরুদেব আপনি বল বল, তবে তুই মাথায় কাপড় বেঁধেছিস আর বেশি। গুরুদেব চিৎকার করে বলছে, অনেক দেরি আছিস, এই দুঃখের মাথা থেকে কাপড়টা খুলে ফেলে দে। ছোট্ট দুঃখী কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব আমার মাথা থেকে পুকুরটা খুলতে না, আমার মাথা থেকে পুকুরটা খুলতে না। গুরুদেব কোনো কথা না শুনে দুঃখের মাথা থেকে পুকুরটা টেনে খুলে ফেলেছে। যেই না খুলেছে দুঃখের মাথার ক্ষতগুলো বলে গুরুদেব চিৎকার করে বলছে, দুঃখে আমি যদি আপনাকে বলতাম আমার মাথার ঘায়ের কথা, তবে গুরুদেব আমি যে তাহলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যেতাম। তুই গঙ্গায় স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দিই, আর দীক্ষা দিয়ে আজ থেকে তোর নাম দিলাম কৃষ্ণ দাস। বাবা মা নাম দিয়েছিল দুঃখী, গুরুদেব নাম দিল কৃষ্ণের দাস। সেই দুঃখী কৃষ্ণ দাস নাম নিয়ে দুঃখী বৃন্দাবনে চলেছে আর গাইছে কি, বৃন্দাবনে পৌঁছে গিয়ে শ্রীজীব গোস্বামী পাদের আসনে উঠেছে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে। ছোট্ট ছেলেটি বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে গিয়ে শ্রীজীব গোস্বামী ছিল ওই কুঞ্জ মন্দিরের সেবাদার, গিয়ে শ্রীজীব গোস্বামী পাদের জয়ধ্বনি দিয়েছে। যেই না শ্রীজীব গোস্বামী পাদের জয়ধ্বনি দিল, শ্রীজীব গোস্বামী বেরিয়ে বলছে, কে তুমি বাবা, এ বৃন্দাবনে এসে আমার জয়ধ্বনি দিচ্ছে, তুমি কে? বলছে, গুরুদেব আমি আমি হলাম দুঃখী কৃষ্ণদাস। আরে দুঃখী কখনো কৃষ্ণের দাস? আগে না গুরুদেব, আমার বাবা মা নাম দিয়েছে দুঃখী, আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণের দাস, এই দুই মিলে হলো দুঃখী কৃষ্ণ। তা হ্যারে তা এখানে এসেছিস কেন? বলছি এখানে এসেছি কেন গুরুদেব, আমার গুরুদেব পাঠিয়েছে এই আশ্রমে কৃষ্ণ সেবা করব। তা তোর গুরুদেবের নাম কি রে?
আগে গুরুদেব আমার গুরুদেবের নাম, আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য। তখন শ্রীজীব গোস্বামী পা বলছে, ওরা কে আছিস এ দুঃখে কি বসার আসনে, জল বৃষ্টির ব্যবস্থা কর, তোরা কোথায় ফেলে রে। আগে গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম নিতে কেন আমাকে বসার আসন দিচ্ছেন, জল মিষ্টির ব্যবস্থা করছেন, এতক্ষণ যে দাঁড়িয়েছিলাম তখন তো বলেন। শ্রীজীব গোস্বামী পাদ বলছে, হ্যাঁ রে তোর গুরুদেব তো যে সে গুরুদেব নয়, তোর গুরুদেবের নাম হলো হৃদয়ানন্দ। তোর গুরুদেব তার এই হৃদ মাঝারে গৌরনিতাইকে নাচিয়েছে, তাই তোর গুরুদেবের নাম হয়েছে হৃদয় চৈতন্য ঠাকুর। ক্ষমতা দেখেছেন বাবা, স্বয়ং গৌরনিতাইকে তার হৃদ মাঝারে নাচিয়েছে। তা তুই তো যে সে গুরুদেবের শিষ্য নয়, তুই অনেক বড় ধরনের গুরুদেবের শিষ্য, আমার আশ্রমে যখন এসেছিস তবে ধরবার এ ঝাঁটাটা ধর। আগে গুরুদেব আমি ঝাঁটা নিয়ে কি করব, এই ঝাঁটা নিয়ে আমার এই কুঞ্জ মন্দির দেখছিস, এই কুঞ্জ মন্দির নিত্য নিত্য তোকে ঝাড়ু দিতে কি রে পারবি তো? হ্যাঁ সব পারব, তবে লেগে পড় আজ থেকে তোর কৃষ্ণ সেবা। ছোট্ট দুঃখী বলছে, স্বয়ং বৃন্দাবনে যখন এসেছি আজ স্বয়ং কৃষ্ণের জয়গান, কি দরকার আর গুরুদেবের গান গাই। বৃন্দাবনে যখন পৌঁছেছি ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিতে দিতে দেখছে কি একই আমার ঝাঁটাটা কেন সোনার হয়ে গেল। কি গো তোমাদের সামনেই তো কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছিলাম, আমার ঝাঁটাটা কেন হঠাৎ সোনার হয়ে গেল। ওই যে বাবার মুখে ছোট্টবেলা একটা গল্প শুনেছি কি সোনার কাঠির উপর কাঠি ছোঁয়ালে নাকি সোনা হয়, বোধ হয় নিচে কোনো ম্যাজিক বস্তু পড়ে আছে আমার ঝাঁটায় স্পর্শ করেছে আমার ঝাঁটাটিও সোনা, দেখি তো কি পড়ে আছে। ছোট্ট ছেলেটি দেখছে বলছে, কি এ তো একটা নূপুর পড়িয়েছি, এ কার নূপুর, এ নূপুর হাতে নিয়ে আমার কেন সর্ব অঙ্গ থরথর করে কাঁপছে, দেহ স্বাভাবিক ভাবে হৃদয় হচ্ছে। তখন কার নূপুর, বোধ হয় এই কুঞ্জ মন্দিরে কোন বড় ভক্তের নূপুর, যার নূপুর হাতে নিয়ে আমার সর্ব অঙ্গ থরথর করে কাঁপে, এ তো যাত্রার নূপুর নয়। সে যা হোক গুরুদেব আমাকে কুঞ্জ মন্দির ঝাড়ু দেবার দায়িত্ব দিয়েছে, আমাকে তো ঝাড়ু দিতে হবে। আমি বলো নূপুরটাকে আমার আঁচলে বেঁধে রেখে আবার কৃষ্ণ সেবা করব, যার নূপুর হারিয়েছে সে এসে নিয়ে গেলে তাকে দিয়ে দিবে, আঁচলে বেঁধে আবার কৃষ্ণ সেবা শুরু করেছি। আবার কৃষ্ণ সেবা করছে রাধারানীর, রাধারানী যে প্রত্যেক দিন ওই কুঞ্জ মন্দিরে রাত্রি বারোটার পরে রাস বিলাস করতে আসে, ঘরে গিয়ে একে অলংকার গুলো খুলে খুলে রাখছে। রাধারানী দেখলো কি বাবা, রাধারানীর ডান চরণে নূপুর আছে কিন্তু বাম চরণে নূপুর নেই। যখন দেখছে নূপুর নেই রাধারানী বলছে, এই ললিতা ললিতা এই ললিতা দেখ না রে আমার নূপুরটা বোধ হয় কোথাও কুঞ্জ মন্দিরে বোধ হয় ফেলে এসেছে, খুঁজে নিয়ে আয় না রে ললিতা। ললিতা বলছে, যখন শ্যামের সঙ্গে রাসবিলাস করতে যাস তখন তো কোনোদিন আমায় বলিস, আজ নূপুরটি হারিয়েছে বলছিস খুঁজে নিয়ে, তুই চলে যা আমি পারব। এই ললিতা তুই তো জানিস ললিতা, নূপুরটা যদি না পাই আমার শাশুড়ি ননদি যে বড় কষ্ট পাবে, আমাকে যে তোর খেতেও দেবে না, তুই তো জানিস
ওরা কত কৃষ্ণকে নিন্দা করে। তুই তো জানিস আমি কত কষ্টে থাকি, জানার ললিতা খুঁজে নিয়ে আয় না। ললিতা বলছে যেতে পারি কিন্তু তোকেও আমার সঙ্গে যেতে যাচ্ছে। আর দুজনে নূপুর খুঁজতে যাচ্ছে, বলছে হ্যাঁ রে আমরা যদি এইভাবে যাই তবে আমাদেরকে সকালে চিনতে পেরে যাবে না। এই যে লীলাটা হচ্ছে বাবা, এটা কলিযুগের ঘটনা। এই কলিযুগে যদি রাধারানী স্বয়ং বৃন্দাবনে বেরিয়ে পড়ে সকালবেলা সবাই ধরতে পেরে যাবে না। তা আজ আমার রাধারানী ললিতা যাচ্ছে কেমন কেমন ভাবে।